বাঘে ধরেছিল দীর্ঘ চিকিৎসার পর বাড়ি ফিরছেন মৎস্যজীবী হাসপাতালে বসে শোনালেন বাঘে মানুষে লড়াইয়ের গল্প পেটের টানে জঙ্গলে গিয়েছিলেন মাছ কাঁকড়া ধরে সংসারের হাল ফেরাবেন বলে সুন্দরবনের জঙ্গলে মাছ ধরতে গিয়ে বাঘের হামলার শিকার হন সুন্দরবনের ছোট মোল্লাখালী অঞ্চলের বাসিন্দা জগদীশ মণ্ডল জানা গেছে গত ফেব্রুয়ারি মাসের বারো তারিখ জঙ্গলের গভীরে খাঁড়িতে মাছ ধরার সময় আচমকায় নৌকার ওপর বাঘ ঝাঁপিয়ে পড়ে জগদীশ মণ্ডলকে জঙ্গলে টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করে বাঘ সাথে থাকা অন্যান্য মৎস্যজীবীরা জগদীশকে বাঁচাতে ঝাঁপিয়ে পড়েন কোনো রকমে বাঘের মুখ থেকে রক্ষা পান জগদীশ ঘটনায় গুরুতর জখম হন মৎস্যজীবী আঘাত লাগে তার মাথায় ঘাড়ে পিঠে জানা গেছে একটা সময় কেরালাতে শ্রমিকের কাজ করতেন কিছুদিন আগেই বাড়িতে ফিরে এসেছেন এলাকার অন্যান্য মৎস্যজীবীদের সাথে মাছ ও কাঁকড়া ধরার কাজ শুরু করেছিলেন সংসার চালাতে সে মতোই গত মাসে নৌকা নিয়ে সুন্দরবনের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন চামটার জঙ্গলে গিয়েছিলেন মাছ ধরতে সেখানে গিয়েই বাঘের হামলার মুখে পড়েন মৎস্যজীবী জানান সেদিন নৌকায় তিনজন ছিলেন দুপুরের দিকে জাল পেতেছিলেন আচমকায় নৌকার ওপর ঝাঁপিয়ে পড়ে বাঘ টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করে তবে প্রাণপণ লড়াই চালিয়েছেন সহকর্মীদের সাহায্যে কোনো প্রাণ ফিরে পেয়েছেন এরপর সহকর্মীরাই তাকে উদ্ধার করে নিয়ে আসেন গ্রামে এরপর থেকে সোনারপুর কালিকাপুর এলাকায় একটি বেসরকারি নার্সিং নার্সিংহোমে চিকিৎসা শুরু হয় তার চিকিৎসার পর এদিন ছুটি পেয়েছেন জগদীশ এখনও ভালো করে কথা বলতে পারছেন না এদিন হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার আগে তিনি বলেন

এ বিষয়ে চিকিৎসক সুভায়ন বণিক জানান ওনাকে আমরা যখন প্রথম পাই তখন একটা এক্সটেন্সিভ ইঞ্জুরি ছিল ডান কান কিছুটা গালের এই অংশটা কিছুটা কাঁধ গলা এই জাতীয় জায়গায় এক্সটেন্সিভ ইঞ্জুরি ছিল অ্যাব্রেশান ছিল ল্যাসারেশান ছিল এবং সেই ইঞ্জুরিগুলোর অবস্থা খুব একটা ভালো ছিল না আনহেলদি উন ছিল ফর্মেশন ছিল ডিগলাপিং ইঞ্জুরি ইঞ্জুরি ছিল তো প্রথম প্রাইমারি অ্যাসেসমেন্টের পর ফর্চুনেটলি আমরা যেটা বুঝতে পারি সেটা হচ্ছে যে ভাইটাল স্ট্রাকচার গলায় যে ভাইটাল স্ট্রাকচারগুলো আছে শিরা ধমনি, চোখ লাংস এই সমস্ত যেগুলো ভাইটাল স্ট্রাকচার সেখানে কোনো মেজর ইঞ্জুরি ওনার ছিল না কাজেই আমাদের তারপরে প্রাইমারি লক্ষ্যটা দাঁড়ায় যে যে সমস্ত ইঞ্জুরি আছে উন্ড আছে সেগুলোর যাতে একটা হেলদি হিলিং হয় তো আমরা সেই অনুযায়ী চিকিৎসা করেছি এবং তাতে উনি খুবই ভালো রেসপন্স করেছেন এই কান গাল এই জাতীয় জায়গার উন্ড অলমোস্ট প্রপারলি হিল্ড হয়েছে ঘাড়ের একটি জায়গায় উন্ডে এখনও খুব হালকা একটা উজিং আছে যেটা নিয়মিত পরিষ্কার পরিচ্ছন্নভাবে উনি যদি রেসিং করেন ইউল বি কিউর ইন ফাইভ টু সেভেন ডেজ পাঁচ সাত দিনের মধ্যে উনি সম্পূর্ণ সুস্থ হয়ে যাবেন রিপোর্ট নিউজ যাবে সুন্দরবন সবার পায়ে সবার পছন্দের উন্নত গুণমানের জুতো প্রস্তুতকারী সংস্থা সুনীতি ফুটওয়্যার ডিস্ট্রিবিউটারশিপের জন্য যোগাযোগ করুন এইট সিক্স ওয়ান সেভেন ডাবল এইট থ্রি ফোর নাইন থ্রি অফিস বনগা উত্তর চব্বিশ পরগনা পশ্চিমবঙ্গ